শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে নয় ওভার বোলিং করে বাষট্টি রান দিয়েছিলেন তাস্কিন আহমেদ প্রথম ম্যাচে এমন বোলিংয়ের কারণে দ্বিতীয় ম্যাচে দলের একাদশ থেকে বাদ পড়ে গিয়েছিলেন তাস্কিন আহমেদ তবে মোহাম্মদ সাইফুদ্দিনের কনকাশন ইঞ্জুরির কারণে আবারও দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফিরেছিলেন তাস্কিন সেই ওয়ানডেতে একাদশে ফিরে দুর্দান্ত বলিং করেছিলেন টাইগার এই পেসার উইকেটের দেখা না পেলেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তাস্কির আহমেদ আট ওভার বলিং করে দিয়েছিলেন মাত্র সাতাশ রান অসাধারণ বলিং করা তাস্কিনের উপর ভরসা রেখেছে বিসিবি নির্বাচকরা তৃতীয় ওয়ানডেতে তাই তাস্কিন আহমেদকে নিয়ে বাংলাদেশের পেস ইউনিট গঠন করেছে বিসিবি নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন তাস্কিন আহমেদ আহমেদ তৃতীয় ও শেষ ওয়ানডেতে অসাধারণ বোলিং করেছেন তাস্কিন লঙ্কান ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দিয়েছেন তাস্কিন আহমেদ এদিন নয় ওভার বোলিং করে তাস্কিন আহমেদ তুলে নিয়েছেন চার উইকেট পাঁচ দশমিক এক এক ইকোনমি রেটে বোলিং করা তাস্কিন নয় ওভারে দিয়েছেন ছেচল্লিশ রান যেখানে তিনি পেয়েছেন চার উইকেট অসাধারণ বলিংয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন এই পেসার সাথে গড়েছেন জোড়া রেকর্ড অষ্টম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে পঞ্চাশ কিংবা তার বেশি ওয়ান ডে উইকেটের কীর্তি গড়েছেন তাস্কিন এখন বাংলাদেশিদের মধ্যে অষ্টম বলার যে কিনা ওয়ানডেতে পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন সাথে তৃতীয় দ্রুততম পঞ্চাশ উইকেট শিকার করার অসাধারণ কীর্তিটাও গড়েছেন তাস্কিন আহমেদ ক্যারিয়ারের উনচল্লিশতম ম্যাচে পঞ্চাশতম ওডিআই উইকেট শিকার করেছেন স্কেন